তো এখন দেখেন কিভাবে আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটের থিমের যে কালারটা আছে এই কালারটা আপনি চেঞ্জ করবেন। দেখেন এই, আচ্ছা না বলে চলেন একবার প্র্যাকটিক্যাল করেই দেখাই। দেখেন এই সাইটের একটা থিম আছে, থিমের কালার আছে ইয়েলো টাইপের, এইটা সার্চ বার ইয়েলো টাইপের, এইখানে ইয়েলো টাইপের বাটন, অর্ডার বাটন ইয়েলো টাইপের। সো আপনি আপনার পছন্দ মতো একটা কালার কিভাবে দিবেন, তো চলেন এটাই করে দেখি। সো এটা করার জন্য যেটা আপনি করবেন, আপনার কন্ট্রোল প্যানেলের থিম কাস্টমাইজারে আসবেন, আসার পরে একটু স্ক্রল করে সাইড নেবে দেখতে পারবেন যে দেখেন কুইক কালার কাস্টমাইজার আছে, আরেকটা আছে অ্যাডভান্স কালার কাস্টমাইজ। সো এই দুইটার মাধ্যমেই আপনি আপনার থিমের কালার চেঞ্জ করতে পারবেন। সো চলেন ফার্স্টে আমি প্রথমে আপনাকে আমি দেখাই কুইক কালার কাস্টমাইজার এইটা। সো এইটা করার জন্য আপনি কুইক কালার কাস্টমাইজার নামে যে বাটন বা লিঙ্কটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি এরকম একটা পেজ দেখতে পারবেন। দেখেন খেয়াল করে এখানে মাত্র কয়েকটা ফিল্ড বা অপশন আছে, এই কয়টা কাজ করলেই মূলত আপনার থিমের ফুল থিমের কালার আপনি কন্ট্রোল করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। বাট তার মধ্যেও এই তিনটা ফিল্ড হচ্ছে ইম্পর্ট্যান্ট, আর বাকিগুলা তেমন ইম্পর্ট্যান্ট না, এটি জাস্ট ইয়েস নো করা, আপনি নিজে বুঝতে পারবেন। সো এই তিনটা একটু মন দিয়ে দেখেন। ফার্স্টে আছে থিম কালার 1, থিম কালার 2, থিম কালার 3। থিম কালার 1 হচ্ছে থিমের মেইন যেই কালারটা আছে, দেখেন এইখানে ইয়েলো টাইপ সেট করা আছে, দেখেন সব জায়গায় কিন্তু ইয়েলো ইয়েলো একটা মেইন যেই একটা কালার আপনি সবসময় দেখেন, এটা হচ্ছে এই কালারটা। সো চলেন এইটা আপনাকে সেন্ড করে, মানে আচ্ছা এইটা। তারপরে ধরেন কালার 2 হচ্ছে অল বাটন টেক্সট কালার, মানে যত জায়গায় যত বাটন আছে বাটনের টেক্সট কালারটা কি হবে এইটা হচ্ছে সেটা, দেখেন হোয়াইট, দেখেন ইয়েলোর উপরে এটা একটা বাটন, এর উপরে হোয়াইট কালার আছে। এইখানে দেখেন এইখানে বাটন হোভার করলে বাটন হয়, বাটনের উপরে হোয়াইট কালার আছে। সো তারপরে ধরেন লগ ইন ফর্মে গেলেন, এইখানে যে বাটন আছে, আচ্ছা সরি লগ ইন ফর্মে ক্লিক করলাম, আচ্ছা এই লগ ইন ফর্মে আসলে দেখবেন যে এইখানে যে বাটন আছে যত জায়গায় যত বাটন আছে, অর্ডার প্লেস বাটন, সব বাটনের টেক্সট কালারটা কিন্তু হোয়াইট, ঠিক আছে। আর হচ্ছে যত সেকশন আছে, সেকশনের যত ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডের যে কালারটা দিবেন সেটা হচ্ছে এখান থেকে আপনি সেট করবেন, হয় এই কালারটা দেবেন, এই কালার দুইটা কালার আছে ডিফল্টভাবে, একটা হচ্ছে সাদা, তিনটা কালার আছে, একটা হচ্ছে হোয়াইট। সো এখন কিন্তু আচ্ছা এই কালারটা সেট করা আছে, বাট ব্যাকগ্রাউন্ডটা সব জায়গার থেকে অফ করা আছে, এই জন্য দেখতে পাচ্ছেন না এখানে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা আমি ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি, আচ্ছা এই দুইটা আপনি আশা করি বুঝতে পারছেন, তো চলেন প্র্যাকটিক্যালি দেখাই। সো আমি তখন এই ইয়েলো কালারটাকে এখানে ক্লিক করবেন চেঞ্জ করার জন্য, ক্লিক করার পর দেখতে পারবেন আপনার সামনে এরকম কালার পিকার চলে আসবে, এখান থেকে আপনি পছন্দ মতো এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ সিলেক্ট করে যে কোনো কালার কিন্তু আপনি বানাইতে পারবেন, পৃথিবীর যত কালার আছে, ঠিক আছে। এখান থেকে দেখবেন কমাবেন বাড়াবেন, তারপর এখান থেকে হাই মানে আরও এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, তারপরে দেখবেন যেই কালারটা আপনার ভালো লাগে ওই কালারই কিন্তু নিতে পারবেন। ধরেন আমি একটা কালার দিই, ধরেন সবুজ একটা কালার দিই, ঠিক আছে, ধরেন এই সবুজ কালারটা এটা সিলেক্ট করলাম এই টাইপে, আচ্ছা এটা ধরেন এইভাবে এটা পারফেক্ট মনে হলো, এটা দিলাম, আচ্ছা তারপরে ধরেন এটার টেক্সটটাও ধরেন এটার উপরে যে টেক্সটটা থাকবে এটা ধরেন রেড দিলাম, রেড ভালো লাগবে না এটার উপরে ধরেন দিলাম দেখানোর জন্য। দেওয়ার পরে ধরেন এই দুইটাই করলাম, করলাম করার পর আপনি এভাবে আপডেট দিবেন। সো এখন আপনি হোম আপনার সাইটে যাবেন, রিলোড দিবেন, তাহলে দেখতে পারেন, দেখেন আপনার সাইটটা কিন্তু আগে ইয়েলো টাইপের ছিল, এখন কিন্তু গ্রিন হয়ে গেছে, দেখেন এই গ্রিনের মধ্যে কিন্তু এই রেড বাটন যে আমরা টেক্সট দিয়েছি এটা কিন্তু ফুটে নাই, বাট এটা দেখানোর জন্য দিয়েছি। আচ্ছা চরণ আমরা একটা কালার দিই, দেখি ইয়েলো দিয়া কী হয়, ইয়েলো ফুটবে মেবি, সো ইয়েলো এটা দিই, আচ্ছা এটা দিয়া এখন ধরেন সেভ দিলাম, এখন ধরেন কী হলো দেখেন মোটামুটি চলে, বাট এটার মধ্যে সবচেয়ে ভালো ফুটবে হচ্ছে হোয়াইট কালার, সো চলেন হোয়াইট কালারই দিয়ে দিই। সো হোয়াইট কালার দিলাম, দেওয়ার পর এখন জাস্ট এটাকে সেভ দিলাম, ওকে। তো দেখেন এটা কিন্তু এখন ভালো লাগবে দেখতে, দেখেন গ্রিনের মধ্যে হোয়াইট অনেক সুন্দর লাগতেছে আপনার সাইডটা এখন। তো এইভাবে আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালার দিতে পারেন। সো চলেন দেখেন ইয়েলোর থেকে আপনি মুহূর্তের মধ্যেই কী বলে দেখেন এই সব বাটন যত জায়গায় যত কিছু আছে সব কিছু গ্রিন টাইপের হয়ে গেছে, ঠিক আছে, অটোমেটিক নিয়ে নিছে, আপনি জাস্ট এক জায়গায় কিন্তু কালার চেঞ্জ করছেন, অনেক অ্যাডভান্স অনেক সুন্দর একটা কুইক কালার মেথড কাস্টমাইজ করার। আচ্ছা তারপরে হচ্ছে এখন, আচ্ছা ধরেন আরেকটা কালার করে দেখা, ধরেন একটু রেড টাইপের বানায় দেখাই আপনাকে একটা রেড, আচ্ছা পিঙ্ক কালার হয়েছে, আচ্ছা পিঙ্ক কালার দেখাই, ধরেন পিঙ্ক কালার দিলাম এটার মধ্যে হোয়াইটে, ঠিক আছে, আচ্ছা এটা দিলাম, এখন দেখেন আপনার সাইট কিন্তু ফুল পিঙ্ক টাইপের হয়ে গেল বা গোলাপি টাইপ, এটা মেবি, আচ্ছা পিঙ্ক না এটা গোলাপি টাইপ, আচ্ছা যাই হোক। সো এটা হইলো, সো আপনার পছন্দ মতো দেখেন যে কোনো কালার কিন্তু আপনি এখান থেকে বানাইতে পারবেন। সো এটা গেল কালারের একটা মেথড।
আরেকটা মেথড চলেন আপনাকে দেখাই। আপনি চাইবেন যে আপনার লোগোর সাথে মিল রাইখা কালারটাকে বানাইতে, তাই না? কালার কম্বিনেশন করতে আপনার ওয়েবসাইটের। বাট আপনি এইভাবে ধরেন এই লোগোটার এক্সাম্পলই দিই, দেখুন এই লোগোর মধ্যে ইয়েলো আছে, ব্লু আছে আর ইয়েলো আছে। সো এটার সাথে ধরেন ব্লু টাইপের কিছু একটা বানাই, বাট আপনি এইখান থেকে ধরেন ব্লু এইভাবে সিলেক্ট করতে পারেন, বাট একদম অ্যাকুরেট নাও হইতে পারে, তাই না? ধরেন এইখানে যেই ব্লুটা আছে একদম ওই রকম নাও মিলাইতে পারেন। সো এটার জন্য আপনি যদি সেম কালারটাই চান তখন আপনি মানে একটা আচ্ছা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন যে এই যে একটা ছোট্ট পেন আইকনের মতো আছে কালার পিকার, সো এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর দেখবেন যে আপনার কার্সারটা এরকম হয়ে যাবে, এবং তখন আপনি যেইখানেই নিয়ে আপনি ক্লিক করেন না কেন ওই কালারটাই আপনি পিক করতে পারবেন, ঠিক আছে? সো ধরেন লোগোর মধ্যে গেলেন, যাবেন, যাওয়ার পর এই লোগোর মধ্যে এইভাবে জাস্ট ক্লিক করবেন, তাহলে দেখেন এই সেম কালারটা কিন্তু এখানে পিক হয়ে গেছে। এখন একদম সেম এক্স্যাক্টলি এক্স্যাক্ট সেম কালার এখানে পিক হয়েছে। সো এখন জাস্ট আপনি যদি এখানে ধরেন সেভ দেন, সেভ দিবেন, তাহলে হচ্ছে এখন যদি বাইরে আসে তাহলে দেখেন এই ব্লু টাইপের আপনার লোগোর মধ্যে যে কালারটা আছে এটা কিন্তু সেম এখানে নিয়ে নিছে, আর এটার মধ্যে সাদাটাই ঠিক আছে। সো ভালো লাগতেছে এইভাবে। সো এইভাবে আপনি চাইলে লোগোর থেকে কালার পিক করতে পারেন অথবা যে কোনো জায়গার থেকে কালার পিক করতে পারেন। আরেকটা জিনিস, ওকে, তো আশা করি এটা বুঝতে পারছেন। এখন চলেন, এখন এখন চলেন আর বাকি অপশনগুলো আপনাকে দেখা দিই। আচ্ছা এই জিনিসগুলো একটু দেখা দিই কুইকলি। আচ্ছা এখন দেখেন এখানে আছে প্রোডাক্ট বক্স শ্যাডো, প্রোডাক্ট বক্সের যে শ্যাডোটা আছে এটা ইয়েস আছে, এই জন্য দেখেন আমি একটু প্রোডাক্ট বক্সে যাই, প্রোডাক্ট বক্সে সরি প্রোডাক্ট নতুন পণ্যতে যাই, তাহলে দেখতে পারবেন। দেখেন এই প্রোডাক্ট বক্সের একটা শ্যাডো আছে, হালকা একটা শ্যাডো আছে, কিন্তু আপনার যেই কালারটা দিচ্ছেন থিমের মেইন কালার। আচ্ছা এটা আমি সরাইয়া দেখাই, এটা ইয়েস আছে, আমি নো দিয়া সেভ দিই। এখন যদি রিলো দিই তাহলে দেখেন প্রোডাক্ট বক্স এখন কিন্তু নর্মাল প্রোডাক্ট বক্স, কোনো বর্ডার নাই, শ্যাডো নাই। সো আপনি যদি ওই রকম যেই শ্যাডোটা ছিল আপনার প্রোডাক্ট বক্সের চারপাশে যদি এরকম হালকা শ্যাডো চান তাহলে আপনি সিম্পলি এই দেখেন প্রোডাক্ট বক্স শ্যাডো যেটা আছে এটাকে ইউজ করে জাস্ট আপডেট দিবেন, তাহলে এইখানে আপনার প্রোডাক্ট বক্সের মধ্যে যে শ্যাডোটা আছে এরকম হালকা একটা শ্যাডো চলে আসবে। আচ্ছা তারপরে আছে প্রোডাক্ট বক্স বর্ডার, আপনি যদি বর্ডার চান আমি শ্যাডোটাকে নন করিয়ে নান করে দেই, এখন ধরেন বর্ডার দিয়া দেখাই, ধরেন বর্ডারে ইয়েস দিলাম। এখন ধরেন আপনি যদি এটাকে আপডেট দেন তাহলে দেখতে পারবেন এখন শ্যাডো থাকবে না বাট একটা বর্ডার আসবে, দেখেন একটা হালকা চিকন একটা বর্ডার আইছে প্রত্যেকটা প্রোডাক্ট বক্সের মধ্যে। সো আপনি যদি প্রোডাক্ট বক্সে বর্ডার লাগে বর্ডার দেবেন, শ্যাডো লাগলে শ্যাডো দেবেন। আচ্ছা এইটা গেল। তারপরে আছে হচ্ছে প্রোডাক্ট বক্স ব্যাকগ্রাউন্ড কালার, আপনি যদি প্রোডাক্ট বক্সে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান সেটা কিন্তু দিতে পারবেন। সো সেটা কীভাবে দিবেন এটা দেওয়ার জন্য দেখেন এই দেখেন প্রোডাক্ট বক্স ব্যাকগ্রাউন্ড কালার আছে, এটা নো আছে। আপনি যদি ইয়েস করে এটাকে আপডেট দেন তাহলে দেখেন এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইটই আছে। এখন যদি রিলোড দিই তাহলে দেখতে পারবেন দেখেন এই প্রোডাক্টে একটা ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু চলে এলো, ডিফল্ট যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে। ওকে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট বক্সে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে হালকা, আর এই ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি সেট করবেন হচ্ছে এই দেখেন কালার থ্রির মধ্যে যেটা আছে অল ব্যাকগ্রাউন্ড কালার। আপনি জাস্ট এখান থেকে এই দেখেন তিনটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, যদি হোয়াইট দেন তাহলে তার ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট থাকবে, ইফেক্ট পড়বে না কোনো কিছুতে, মানে আপনি যদি কিছু না দিতে চান তখন হোয়াইট দেবেন আর যদি অন্য কিছু দিতে চান তখন এই দুইটা আছে এই দুইটার যে কোনো একটা সিলেক্ট করবেন। এই ব্যাকগ্রাউন্ডটা যেটা সিলেক্ট করবেন যত জায়গায় ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করবেন সবগুলোতেই ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হয়ে যাবে। আচ্ছা তারপরে ধরেন আপনি এটার মধ্যে আমি আমার পার্সোনালি এইভাবে ভালো লাগে এই ব্যাকগ্রাউন্ডটা আর হচ্ছে এই বক্সের ওটা এই দুইটা দিয়ে জাস্ট আপডেট দিলাম দিয়ে জাস্ট এখন সেভ দিলাম। দেখেন বক্স শ্যাডো আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড দুইটা একসাথে আছে, আপনি চাইলে বক্স শ্যাডো অথবা বর্ডার অথবা বাক্সরে দিতে পারেন আপনার পছন্দ মতো, যে কোনোভাবে আপনি আপনার প্রোডাক্ট বক্সটাকে এভাবে কাস্টমাইজ করবেন কালার কাস্টমাইজ। আচ্ছা তারপরে দেখেন নিচের দিকে আছে হেডার, হেডার হেডারের কি একটা অপশন আছে যে হেডার বক্স শ্যাডো, হেডার বক্স শ্যাডো কি হেডার কি হেডারটাকে চিনি, হেডার হচ্ছে এই যে টপ ন্যাবে যেই জিনিসটা আছে একদম সার্চ বক্স লোগো সহ যেই জিনিসটা ফিক্স থাকে আপনার এটাই হচ্ছে হেডার। সো এই হেডারের কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই, একদম ব্ল্যাঙ্ক হেডার, ঠিক আছে? আপনি যদি ব্যাকগ্রাউন্ড চান তাহলে এই হেডারে ইয়েস দিবেন, ব্যাকগ্রাউন্ড সরি হেডার বক্স শ্যাডো, বক্স শ্যাডো ইয়েস দিবেন, বক্স শ্যাডো ইউএস দিয়ে জাস্ট সেভ দিবেন, তাহলে দেখেন কী হবে এই দেন হেডারের নিচে হালকা একটা বর্ডার আইছে, দেখছেন খেয়াল করেন হালকা একটা শ্যাডো কিন্তু চলে আইছে এখন। সো আপনার যদি এইরকম ডিজাইন ভালো লাগে দেখেন হোম পেজে যা দেখাই যে কোনো পেজে যান না কেন এই দেখেন হালকা একটা শ্যাডো আছে বর্ডারের হেডারের নিচে। সো আপনার যদি এই ডিজাইন ভালো লাগে আপনি এই শ্যাডোটা এভাবে দিবেন। আবার তারপরে ধরেন
হেডারের মধ্যে আছে হচ্ছে হেডার ব্যাকগ্রাউন্ড কালার। সো আপনি যদি হেডার ব্যাকগ্রাউন্ড কালার ইয়েস দেন এখন আপডেট দেন, তাহলে আপনি দেখতে পারবেন যে হেডারের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে। দেখেন এখন কিন্তু হেডারের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার আসলো, এবং এই আপনার ব্যাকগ্রাউন্ড কালারও আছে, বক্স শ্যাডোও আছে। সো আপনার যদি দুইটা ভালো লাগে একসাথে রাখবেন, নো প্রবলেম। আর যদি আপনি মনে করেন না আপনার শুধু হেডার ব্যাকগ্রাউন্ডটাই রাখবেন, তখন জাস্ট শুধু ব্যাকগ্রাউন্ড রেখে আরেকটা নো করে দিলেন, শ্যাডোটা এখন আপডেট দিবেন, তাহলে দেখেন শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড আছে, এখন আবার দেখতে একটা অন্যরকম লাগতেছে। তো আপনার যেভাবে ভাল লাগে ওইভাবেই আপনি এটা কাস্টমাইজ করবেন। পর দেখি চলেন কি আছে। তারপর আছে হচ্ছে ফুটার বক্স শ্যাডো, সেম ফুটার বক্স শ্যাডো ইয়েস নো আছে, আর ফুটার ব্যাকগ্রাউন্ড কালার। সো এটাই দেখি চলেন। দেখি আমরা যদি একটু ফুটারের দিকে যাই তাহলে, আচ্ছা হ্যাঁ ফুটারে দেখতে পারবেন, দেখেন এই ফুটারে কিন্তু কোনো বক্স শ্যাডো নাই। চলেন আগে বক্স শ্যাডোটা একটু দিয়ে দেখাই। তো ফুটারে যদি, ও সরি কই, ফুটারে যদি আমি বক্স শ্যাডোটা ইয়েস করি, আপনি যখন ইউজ করবেন এবং আপডেট দিবেন, তখন আপনি দেখতে পারবেন যে ফুটারের ওপরে একটু হালকা একটা শ্যাডো হবে। তো এটা দেখতে অনেক সময় ভালো লাগে, দেখেন এখন কিন্তু একরকম লাগে না, একটু হালকা বক্স শ্যাডো ক্রিয়েট হয়েছে। সো এখন দেখতে কিন্তু আগের থেকে একটু মনে ভালো লাগতেছে। অনেক সময় এক এক সময় এক একটা ভালো লাগে আসলে, কখনো বক্স শ্যাডো দিয়ে ভালো লাগে, কোনো কখনো লাগে না। তো আপনার যখন যেটা ভালো লাগে আপনি দিবেন। সো দেখেন এখন কিন্তু বক্স শ্যাডো আইছে, একটু অন্যরকম লাগতেছে। আবার ধরেন আপনি বক্স শ্যাডোর সাথে সাথে যদি ব্যাকগ্রাউন্ড, ফুটারের ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান, তাহলে যে ফুটারের ব্যাকগ্রাউন্ড কালার আছে এটাকেও ইউজ করবেন এবং আপডেট দিবেন, তাহলে দেখতে পারবেন এখানে ফুটারের ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে এটা মানে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড হয়ে যাবে। অ্যান্ড দেখেন এখন কিন্তু আবার অন্যরকম লাগতেছে আপনার ওয়েবসাইটটা দেখতে। সো এইরকম আবার আপনি যদি চান শুধু ব্যাকগ্রাউন্ড কালার দেবেন, বক্স শ্যাডো দেবেন না, তখন ওইটা না দিয়ে নো দিয়ে জাস্ট সেভ দেবেন, তাহলেই হবে। আচ্ছা তারপরে চলেন দেখি কি আছে। তারপরে আছে হচ্ছে লেফট সাইড ন্যাপ বক্স শ্যাডো। আচ্ছা তারপরে দেখেন এই যে লেফট সাইড কোনটা, এইটা, এই যে টপ ন্যাবে যে একটা বাটন আছে আপনার, এটাতে যখন ক্লিক করবেন তখন দেখতে পাবেন সাইডে একটা ন্যাব আপনার ওপেন হবে, একটা ন্যাব, এবং এটার মধ্যে আরও কিছু লিঙ্ক থাকবে, বাটন থাকবে। সো এটাই হচ্ছে আপনার সাইড ন্যাব। সো এইটার মধ্যে দেখেন একটা বক্স শ্যাডো আছে হালকা, দেখছেন খেয়াল করেন ভালো করে, দেখেন হালকা একটা বক্স শ্যাডো আছে। সো এই বক্সটা যদি আপনি চান তাহলে এখানে দেখেন ইয়েস আছে অলরেডি। সো আপনার যদি না দরকার হয় তাহলে এটা নো দিয়ে সেভ দিবেন, ওকে। তারপরে ধরেন এইখানে বক্স ব্যাকগ্রাউন্ড কালার নাই, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আছে। সো আপনার যদি ব্যাকগ্রাউন্ড কালার লাগে তখন এই লেফট সাইডের ব্যাকগ্রাউন্ড কালারে ইয়েস দিবেন, দিয়ে জাস্ট আপডেট দিবেন, তাহলে দেখেন এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে সাইড নেবে। এখন দেখেন ক্লিক করি, দেখেন এই ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু চলে আসে। সো দেখেন আস্তে আস্তে কালার কাস্টমাইজ করার ক্ষেত্রে আপনার সাইটের লুক কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আচ্ছা তারপরে দেখেন অন ব্যাকগ্রাউন্ড কালার চলে আইলো, আচ্ছা এটা গেল। তারপরে চলেন দেখি কি আছে। তারপরে আছে হচ্ছে শপিং কার্ট বক্স শ্যাডো। শপিং কার্ট কোনটা, সেটা হচ্ছে এই দেখেন আপনার টপ নেবে থেকে যখন এই কার্ট আইকনে ক্লিক করবেন, এই লেফট সাইডে যেই আপনার প্রোডাক্ট সহ যেই সাইডটা ওপেন হয়, রাইট সাইড নেম, এটাই হচ্ছে আপনার শপিং কার্ট, ওকে। তো এখন দেখেন এই শপিং কার্টের সাইডেও কিন্তু একটা বক্স শ্যাডো আছে হালকা, দেখেন এটার মধ্যে ইয়েস আছে। সো আপনার যদি লাগে এটা রাখবেন, নাহলে নো দিয়ে সেভ দিবেন। তারপরে দেখেন এই শপিং কার্ডে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড কালার নেই, এইটা ওপেন করি পাশাপাশি তাহলে বুঝতে পারবেন, দেখেন এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে এই লেফট সাইড নেবেন, বাট এই শপিং সাইটের কিন্তু সব কার্টের কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার নেই। সো আপনি যদি এটার ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান তাহলে এটাতে ইয়েস দিবেন, ব্যাকগ্রাউন্ড কালারের পাশে যে শপিং কার্ড ব্যাকগ্রাউন্ড কালার ইয়েস দিয়ে জাস্ট আপডেট দিবেন। এখন যদি ফ্রন্ট প্যানেল থেকে রিলোড দেওয়া হয় তাহলে আপনি দেখতে পারবেন দেখেন শপিং কার্ডেরও কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড হয়ে গেছে। তো আপনার পছন্দ মতো আপনি ইচ্ছা মতো আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিতেও পারেন, নাও দিতে পারেন। আচ্ছা তারপর দেখি কি আছে। তারপর আছে হচ্ছে অল বডি কার সেকশন ব্যাক বক্স শ্যাডো। আচ্ছা এছাড়া এই জিনিসগুলো ছাড়া আরও যত জায়গায় আপনার কার সেকশন আছে, চেক আউট পেজে, ল্যান্ডিং পেজে, তারপরে হচ্ছে ট্র্যাকিং পেজে, সব জায়গায় বক্স শ্যাডোগুলো কি থাকবে নাকি থাকবে না, ধরেন অন্য একটা পেজে দেখে, ধরেন ল্যান্ডিং পেজে যাই, এটার মধ্যে দেখেন এইখানে দেখেন বক্স শ্যাডো আছে, দেখেন এই দেখেন বক্স শ্যাডো আছে ল্যান্ডিং পেজগুলো আছে। সো আমি ল্যান্ডিং পেজটা দেখাই, এটা যত জায়গায়, এছাড়াও যত জায়গায় এরকম বক্স বা সেকশন আছে সবগুলার এটা অ্যাপ্লাই হবে, এই অল বডিস, ঠিক আছে অল বডিস, আপনার চেক আউট পেজ, ল্যান্ডিং পেজ, ট্র্যাকিং পেজ যত জায়গায় আছে সোজা কথা। সো আমি একটা দিয়ে দেখাই, ধরেন এটার মধ্যে বক্স শ্যাডো এখন আছে, দেখেন তিনটা সেকশন আলাদা আলাদা বোঝা যাচ্ছে, বাট এখন যদি আপনি না চান এরকম সিম্পল যদি আপনার ভালো লাগে, সো এটা নো করে আপডেট দিবেন, তাহলে দেখেন কি হইলো, এখানে দেখেন কোনো সেকশন কিন্তু না, এক সিম্পল একরকম দেখা যাচ্ছে একটা পেজের মধ্যে। সো এই ডিজাইনও কিন্তু ভালো লাগে, খারাপ না। তো আপনার যদি এইরকম ভালো লাগে এইরকম রাখতে পারেন। এখন ধরেন লগ ইন পেজে যাই, দেখেন এইখানে কিন্তু বক্স শ্যাডো নাই, কিছুই নাই। সো এইরকম আপনার যদি এইরকম সিম্পল ডিজাইন ভালো লাগে তো এইভাবে রাখতে পারেন, অথবা আপনি বক্স শ্যাডো দিতে পারেন, অথবা আপনি চাইলে আছে এটা দিয়ে দেখেন, ধরেন শুধু ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। সো দেখেন অল বডিস, বডিস ব্যাক কার্ড ব্যাকগ্রাউন্ড,
কালার, সো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমি আপডেট দিলাম। দেখেন এখন কি হচ্ছে, মানে বক্সেরও নাই বাট ব্যাকগ্রাউন্ড কালার আইছে একটা। সো আপনার যদি এইরকম ভালো লাগে তাহলে আপনি এইভাবে শুধু মানে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, অথবা আপনি চাইলে একসাথে দুইটাও দিতে পারেন। সো এটাও দিলাম, এটাও দিলাম, ব্যাকগ্রাউন্ডও দিলাম, বক্সেরও দিলাম, দিয়ে এখন আপডেট দিই। এখন দেখেন আরেকটা অন্যরকম ডিজাইন হলো, আপনার বর্ডার মানে ব্যাকগ্রাউন্ডের পাশ দিয়ে বক্সেরটা বাড়িয়ে যাচ্ছে, সো এটাও সুন্দর লাগতেছে। সো এইরকম আপনার যেভাবে প্রয়োজন হয় আপনি আপনার থিমটাকে কুইকলি জাস্ট 5 মিনিট যদি সময় দেন সুন্দরভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার কুইক কাস্টমাইজেশন এর মাধ্যমে। সো আশা করি এই থিম কাস্টমাইজেশনের এই কুইক কালার কাস্টমাইজার এই জিনিসটা আপনি বুঝতে পারছেন। এটার মাধ্যমে আপনি আপনার সাইটটাকে সুন্দরভাবে সাজাতে পারবেন এবং কিছুদিন পর পর চাইলেও আপনি আপনার সাইটের কালার চেঞ্জ করতে পারেন যদি প্রয়োজন হয় আপনার।